রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সোহান নামে এক কিশোরকে তুলি নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে প্রেমতুলি তদন্ত কেন্দ্র থেকে তাদের রাজশাহী পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয় প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার ইসলাম কনস্টেবল মোহাম্মদ রেজাউল করিম এবং মিলন হোসেন শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোগ্রাম গ্রাম থেকে সোহান নামে ওই কিশোরকে ডিপি পরিচয়ে তুলে নিয়ে যায় ওই চারজন এরপর দুই লাখ টাকা চাঁদা দাবি করে জানাজানির পর উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে এরপর রাত সাড়ে এগারোটার দিকে তারা সোহানকে ছেড়ে দেয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ ফিস কোটি টাকার ফোরস্কার